খেলার খবরে স্বাগতম। মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ, মেজর লীগ সকারে সেরা একাদশে জায়গা হয়নি লিওনেল মেসির। আসুন দেখে নেই বিস্তারিত। 2023 মৌসুমে সেরা একাদশ ঘোষণা করেছে মেজর লীগ সকার, যেখানে জায়গা হয়নি ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। গত জুন মাসে ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। এরপর থেকে যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে লিগে মাত্র 6টি ম্যাচ খেলেছেন তিনি। সেই 6 ম্যাচে 1 গোল করেছিলেন আর্জেন্টাইন এই জাদুকর। এমন পারফরম্যান্সে সেরা একাদশে জায়গা করে নিতে পারেননি তিনি। অবশ্য লিগে 1টি গোল করলেও মায়ামির হয়ে সব মিলিয়ে 11 গোল করেছেন তিনি। মঙ্গলবার 28 নভেম্বর মেজর লীগ সকারে ঘোষিত সেরা একাদশে জায়গা না পাওয়া ভক্ত সমর্থকেরা খুব একটা খুশি নয় মেসির। যেই মেসিকে বলা হয় বর্তমান সময়ে ফুটবলের রাজা, সেই মেসিই মেজর লীগের সকারে সেরা একাদশে জায়গা পেলেন না, এটা যেন সত্যিই দুঃখজনক। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে আরিফ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।